নমস্কার বন্ধুরা, বাবিস ওয়ার্ল্ডে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা সুইট ডিশ, খুব টেস্টি, ইয়াম্মি। বাড়িতে অতিথি এলে কেনা মিষ্টি তো দেওয়াই হয়, একবার কখনো এই সুইট ডিশটা যদি দেওয়া যায় তাদের খুব ভালো লাগবে। দেখে নিই এর জন্য আমাদের কী কী লাগবে। সিমুই 100 গ্রাম, দুধ 1 লিটার, গার্নিশের জন্য লাগবে কুচানো কাজু 2 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ, আলমন্ড 2 টেবিল চামচ, পেস্তা 2 টেবিল চামচ, চেরি 2টো ছোটো ছোটো করে কাটা, মিল্ক পাউডার 100 গ্রাম, আইসিং সুগার বা চিনি গুঁড়ো 50 গ্রাম, কর্নস্টার্চ 2 চা চামচ, কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ, গাওয়া ঘি 2 টেবিল চামচ, চিনি 50 গ্রাম বা আপনাদের আন্দাজ মতো, কনডেন্সড মিল্ক 4 টেবিল চামচ। একটা প্যানে ঘি দিয়ে সেটাকে গলিয়ে নিতে হবে। ভেঙে রাখা সিমুই এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে ভাজতে হবে। ফ্লেম অফ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে আইসিং সুগার, মিল্ক পাউডার দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম অন করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট এটা আলাদা রেখে দিচ্ছি। এবার একটা প্যানে হালকা উষ্ণ দুধ দিয়ে দিলাম। এর মধ্যে কর্নস্টার্চ, কাস্টার্ড পাউডার মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম যাতে কোনো লাম্প না থাকে। এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা সার্ভিং ট্রেতে দুধ চিনি দিয়ে তৈরি সিমুই ছড়িয়ে দিলাম। অন্যদিকে ফ্লেম অন করে কাস্টার্ড, মিল্ক পাউডার দিয়ে মেশানো দুধ বসিয়ে দিলাম। লো ফ্লেমে কনস্ট্যান্ট নাড়তে হবে। চিনি দিয়ে দিলাম, সমানে নেড়ে যেতে হবে দুধ ঘন না হওয়া পর্যন্ত। দুধ ঘন হয়ে এসছে, আবারও নেড়ে যেতে হবে। দেখুন হাতার পেছনে দুধ লেগে থাকছে, তার মানে কনসিস্টেন্সি ঠিক হয়েছে।
ট্রেতে ছড়িয়ে রাখা সিময়ের উপরে এই মালাই দিয়ে দিচ্ছি। ভালো করে সব দিকে দিয়ে দেব। মালাই দেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে আমরা সব দিকে মালাইটাকে ছড়িয়ে দেব। আবার সিমই ছড়িয়ে দিচ্ছি। আবার মালাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা একটা লেয়ারও করতে পারেন। সিমুই ছড়িয়ে দিচ্ছি। এর উপর ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে হবে। আমার কাছে কিছু খোয়া ক্ষীর ছিল, সেটা ক্র্যাশ করেও আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করা যায়। চেরি দিয়ে দিচ্ছি। এরপর ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আশা করছি এই সুইট ডিশটি আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।